আদনান সিং এর মতোই অ্যানসার করেছে আসলে, মনে হয় জানে না। এটা তো অ্যানসার আমি করতাম, আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা পিসিবির হাতে না, আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তাটা, নিরাপত্তা দুই রকম, একটা হলে কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম লাইক ইউনো জানি না, ও হয়তো বলেছে, আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না, আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না, বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই, মানে কী বলবো, অ্যাবিলিটি নাই আর কি বোর্ড। আসলে সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই, সে যে কারণটা দেখিয়েছে যে হি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গা যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা, সো দ্য টু 2026 মানে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি রেডি হতে পারো জায়গায়, যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায় এটাতে আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি, যেটা আমাদের আমাদের তেমন কিছু করার নেই মানে অ্যাজ এ বোর্ড, বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতো, আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট, সেটা যদি হয় খুব ভালো হবে, আর বাকিটা ওর ডিসাইড করতে হবে, কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা, এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে। আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা? না অবশ্যই না, আমি তো মনে করি আমরা এখানেই থাকি, এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি আসলে আমি অনিরাপদ মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না, আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান, সো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করে নিরাপদ না, এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না। এটা আসলে কোত্থেকে উদ্ধৃত হয়েছে আমি জানি না, আচ্ছা ওইটা আমি জানি না কি বলে কি উদ্ধৃত, আজকে প্রেস কনফারেন্স এবং সে বলেছে যে আমি মানে ক্রিকেট বোর্ড সুন্দর করার চেষ্টা করছে, তার শেষটা যেন সুন্দর হয়, এটা তো বললাম যে আমি একটু আগে বললাম যদি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছো, এটা হাতুর সিং কে জিজ্ঞেস করতে হবে। আসলে আপনি তো বোর্ড প্রেসিডেন্ট, আপনি তার এমপ্লয়ার, সো একজন কোচ তিনি সাকিবদের দেখভালের জন্য ওখানকার চিফ অথরিটি, তিনি জানেন না আপনি বাংলাদেশে বসে আছেন। ইনজুরি আসলে ইনজুরিটা কি আমি বলি, ইনজুরি একটা লিগে ইনজুরড যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য এই ধরনের ইনজুরি, এটা তো 18 কোটি মানুষ জানে, হাতুর সিং কেন জানে না, এটা তো অ্যানসার আমি করতে পারবো, আপনি দিবেন ভালো ভাই, আপনি জানেন আমি দেখি ওকে, আমি ওই যে আছে ম্যানেজার দা বা যে সিলেক্ট জিজ্ঞেস করবো আমি যে এটা কি ফিজিওকে জিজ্ঞেস করবো, না ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি, হলে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার, বিকজ এই যেখানে হেড আছে তার থেকে জিজ্ঞেস করবো, এটা তো আমার মনে হয় এটা মানে হাতুর সিং এর মতোই অ্যান্সার করেছে আসলে, মনে হয় জানে না, আমরা বলি নাই এটা, আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাব জুডিস না কি বলে আপনি বিচারাধীন বা এই ধরনের কিছু, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু।